জীবন শেষ, 2 বছরে বিষয় আসি, 2 বছর পর জামুগা, পরে 2 বছরের লগে শূন্য লাগিয়ে যায়, 20 বছর জায়গা। হ্যালো গাইস, আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমত ভালো আছি। আজকের বিষয়টা হলো প্রবাস জীবন। আমি অনেক সময় বৈশা বৈশা অনেক সময় ভাবি যে বাংলাদেশে একটা লোক মনে করেন যে 30-40 হাজার টাকা বেতন পাইলে তাকে তার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই অনেক কেয়ার করে, অনেক সম্মান করে। যেমন কাজেতে যখন আসে, অফিসে হোক যে কোনো কাজেতে আসে, তার ফ্যামিলি মানে সদস্য যে একজন আরেকজনে বলে এক কাজ করো, পানি এক গ্লাস পানি এনে দাও, তোয়াল্লার এনে দাও। হ্যাঁ, বিভিন্ন ধরনের, যেমন ফ্যান বন্ধ থাকলে ফ্যানটা ছাইড়া দেয় যাতে বাতাস লাগে, বিভিন্ন। আর আমরা প্রবাসীরা যারা নর্মাল একটা সাধারণ, তারাও তো 50-60 হাজার টাকা কাজ কাজ করে কামায়, বা ভালো ভালো অবস্থায় যারা আছে 2-3 লাখ টাকাও কাজ কামায়, 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ, এমন হাজার হাজার প্রবাসী আছে। অথচ বিষয়টা হলো এইটাই যে একটা প্রবাসী সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, করার পর রুমে যায়, ডিউটির পর রুমে যায়, রুমে যায় এই গরমের ভিতরে তার খানারা বানাইতে হয়, এই গরমের ভিতরে চুলার বাজাইতে হয়। কারণ হয়তো প্রশ্ন জাগতে পারে যে 1 লাখ টাকা কামাইলে হোটেলে খাইতে পারে না, হয়তো আর এই চুলার পা যাইতে হয় না। সবাই তো হোটেলে খানা পছন্দ করে না, যেহেতু গ্যাস্ট্রিক বা মুখে একটা রুচিবোধ থাকে, নিজে বানায় খাইলে যেমন জিনিসটা পরিপূর্ণভাবে খাওয়া যায়। লন্ড্রিতে কাপড় চোপড় একটা কাপড় দিলে বাংলাদেশে 60 টাকা যায়, তারপর তো লন্ড্রিতে কাপড় দিলে কাপড় নষ্ট হয়ে যাবে, এই জন্য নিজের কাপড় নিজেই দিতে হয়। বিশেষ করে বেশিরভাগ প্রবাসীরাই এটা করে, নিজের কাজ নিজেই করে, 10-12 ঘন্টা ডিউটি করার পর নিজের কাজ নিজে করে। আসলে এগুলো যারা প্রবাসী তাদের ফ্যামিলিদের বুঝতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ প্রিয়জন সারা একা থাকা অনেক দুঃখজনক, কষ্টজনক, তারপরে এত কষ্টের বিনিময়ে দেখা যায় একটা প্রবাসী দেশে গেলে তার ফ্যামিলি থেকে তার যেই সম্মানটা পাওয়ার কথা সেই সম্মানটা পায় না। তো বিশেষ করে এইটাই আর কি, এটা একটা আবেগী কথা, আবেগী কথা হলো কথাগুলো কিন্তু বাস্তব। আমার মনে হয় প্রতিটি প্রবাসীর জীবনে এরকম ঘটনা ঘটে, বা এটাই সবার মনে এই প্রশ্নরা আসে। আমার মনে হয় যে আমরা এত টাকা পয়সা কামাই অথচ আমাদের এই কষ্ট, ঈদের দিন 2টা ঈদ আসে, 2টা ঈদে প্রিয়জনরে দেখতে পারে না। বাংলাদেশে আমাদের টাকা দিয়ে সবাই বড় বড় খাটে ঘুমায়, আমরা টাকা কামাই, আমরা একটা আড়াইয়াতে খাটে শুই। যাই হোক, সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি দেশে যাওয়ার জন্য, দেশে কিছু একটা করার জন্য। আমাদের বিদেশে আসলে লাইফ কি, আমাদের চাহিদা কখনো শেষ হবে না, কখনো না। বিলাসিতা হোক যেমনি হোক, আমাদের চাহিদা শেষ হবে না, আজকে এটা কালকে ওইটা, এইটাই জীবন শেষ। 2 বছরে বিষয় আসি, 2 বছর পর জামুগা, পরে 2 বছরের লগে শূন্য লাগিয়ে যায়, 20 বছর জায়গা, তা আমাদের সমাধান হয় না, সমস্যাই থাকে। এইটাই আমাদের আসলে যে চাহিদা, এটা কখনোই শেষ হবে না, আমাদের চাহিদা শেষ পর্যন্ত নিয়ে যাইব আমাদের মৃত্যুর মুখে। হায়াত মত আল্লাহর হাতে, দোয়া করি আমার প্রত্যেকটি প্রবাসী রেমিসের যোদ্ধা কলিজার টুকরা সকলে ভালো থাকুক, আল্লাহ যেন সকলে সুস্থ রাখে এবং কি নিরাপদে দেশে যাইতে পারে প্রিয়জনের কাছে। এই দোয়া করিয়া আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।